কর্পোরেটর শান্তনা সাহার পর এবার লতানাথ ইনি আগরতলার পৌর নিগমের পাঁচ নম্বর ওয়ার্ডের কর্পোরেটর আগে থেকেই এই কর্পোরেটরের বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ ছিল জমি দালালি নেশার কারবার ব্ল্যাকমেলিং মারপিট প্রতারণা ইত্যাদির অনেক অভিযোগ তার বিরুদ্ধে তবে শনিবার উঠে এলো নতুন আরেক গুরুতর অভিযোগ এখনো পর্যন্ত জমি দালালি নেশার কারবার ব্ল্যাকমেইলিং মারপিট প্রতারণা ইত্যাদি অনেক অভিযোগ উঠেছে আগরতলা পুর নিগমের পাঁচ নম্বর ওয়ার্ডের কর্পোরেটর লতা নাথের বিরুদ্ধে তবে শনিবার উঠে এলো মারাত্মক এক অভিযোগ অভিযোগ তিনি তারি ওয়ার্ডের এক কিশোরীকে নিজে এবং তার নিয়ে শুক্রবার রাতে মারধর করার পর তার মুখে ঢেলে দিয়েছেন এই ঘটনার পর থেকে জিমি হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসারত ওই কিশোরী ঘটনায় ইতিমধ্যেই ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে কুমারী টিলা এলাকায় আক্রান্ত মহিলা ও কিশোরী জানিয়েছেন শত্রুতামূলক এই ঘটনা গত তিন দিন ধরে কর্পোরেটর লতা নাথের বিরুদ্ধে আমার বাড়িতে বারবার পুলিশ পাঠিয়ে দেওয়া হচ্ছে বাড়িতে সার্চ করা হচ্ছে কি কারণ সেটা বুঝতে পারছি না তিনি জানিয়েছেন আমার মেয়ে সহ পরিবারের লোকজন যখন আক্রান্ত হচ্ছে তখন পুলিশের কোনো সাহায্য পাচ্ছি না লতা নাথের লেগিয়া উচ্চ চৌহানের লেগে আমি আবেদন করছি মুখ্যমন্ত্রীর কাছে আমি যখন শক্ত বিচার চাই আমার মেয়েরা আছে তার তো সতেরো বছর মেয়েরা তারা এইভাবে মাইতুল করছে বিষ খাওয়াইছে আমার সতেরো বছর মেয়েদের আমি মুখ্যমন্ত্রীর কাছে বিচার চাই না আমি সবাই কাছে আবেদন করছি কি প্রশাসন চলছে পুলিশের যদি আমি ফোন করি পুলিশ মন তো আয় না এটা কি রাজ্য চলছে প্রশাসনের কাছে এতটুকু আমি ইয়া চাইতেছি আবেদন চাইতেছি আপনার যেমন হোক আমার একটা আমি প্রশাসনটা ফোন করলাম আমার প্রিয় প্রশাসন আমার বিরুদ্ধে সাহায্য করে নাই এসে তিনি জানিয়েছেন এ ঘটনা ছাড়াও লতানাথের বিরুদ্ধে রয়েছে গুচ্ছ অভিযোগ অভিযোগ আক্রান্ত কোনো ব্যক্তির হয়ে মানবতাবাদের ভাব দেখিয়ে অভিযুক্তদের বিরুদ্ধে কর্পোরেটর লতানাথ মামলা করান এবং একটা সময় মামলাকারীকে না জানিয়ে কিংবা ঘুমে রেখে অভিযুক্তদের কাছ থেকে কমিশন হিসেবে হাতিয়ে নেন পাঁচ নম্বর ওয়ার্ডে এরকম অনেক ঘটনাই আগে ঘটেছে তবে শনিবার ঘটনাটি গণমাধ্যম পর্যন্ত পৌঁছালো তিনি আর অভিযোগ করেছেন ওয়ার্ল্ড কর্পোরেটর লতা নাথ জনস্বার্থের কথা বাদ দিয়ে বর্তমানে ব্ল্যাকমেলিং এর ধান্দায় লেগে গেছেন তিনি নিজে এলাকার সব ধরনের মাদক ব্যবসার কমিশন পকেটে ঢুকাচ্ছেন নেশার ব্যবসায়ীদের সঙ্গেই তার রাত দিন উঠা বসা আক্রান্ত মহিলা সাংবাদিকদের জানিয়েছেন প্রতিবেশীদের সঙ্গে একটি ঝগড়ার ঘটনায় আমি কর্পোরেটর লতানাথের সাহায্য নিয়েছিলাম কিন্তু এই ঘটনার কয়েকদিন পর দেখলাম অভিযুক্তদের কাছ থেকে ষাট হাজার টাকা তিনি বাগিয়ে নিয়েছেন এ ব্যাপারে আমি প্রশ্ন করলে আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ থানায় জমা দেয় কর্পোরেটর এরপরই শুক্রবার রাতে আমার মেয়েকে রাস্তায় ফেলে মারধর করে তার মুখে বিষ তুলে দিয়ে হত্যা করার চেষ্টা করে তিনি জানিয়েছেন কর্পোরেটর লতা নাথের সঙ্গে ঘটনায় উপস্থিত ছিল অভিযুক্ত উজ্জ্বল চৌহান মৌমিতা নট্ট সোমা মণ্ডল সোমা আচার্যী সহ আরও বেশ কয়েকজন মহিলা আক্রান্ত জানিয়েছেন লতানাথের চারিত্রিক ত্রুটি জেনে ফেলার কারণে আমার পেছনে হাত দুয়ে উঠে পড়ে লেগেছেন তিনি এই ঘটনায় এনসিসি থানার ওসি এবং দায়িত্ব তদন্তকারী অফিসারের বিরুদ্ধে ক্ষোভে ফুঁসছেন কুমারী টিলা এলাকার ব্যাপক অংশের লোকজন এলাকার কর্পোরেটর লতানাথ এর কাজকর্মে চরম অসন্তুষ্ট স্থানীয় এলাকার শাসক দলীয় সমর্থকরা তাদের কথায় মুখ্যমন্ত্রী যেখানে নেশামুক্ত ত্রিপুরা তৈরি করতে চাইছেন সেই জায়গায় পৌর নিগমের পাঁচ নম্বর ওয়ার্ডের কর্পোরেটরের নেতৃত্বে উজ্জ্বল চৌহানের মতো কুখ্যাতরা চালাচ্ছেন মাদক ব্যবসা রিপোর্ট হেডলাইন্স ত্রিপুরা ন্যাশনাল